সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে সৃষ্টি অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমাদের সামনে ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছে। টপিকটাতে আজকে আমি তোমাদের দেখার চেষ্টা করব পাংচুয়েশন মার্কস এবং এদের ব্যবহার নিয়ে। তো কথা না বলে লেট আস স্টার্ট দ্য ক্লাস। You are looking here, sixteen punctuation marks. Actually, there are 16 punctuation marks in English. If you notice serially, you will see full stop on purno biruti. Je kono kotha lekha er sheshe amra je purno biruti ka bolchi to full stop on bakta shesh hoye jay, kotha shesh hoye jay. এখন আমরা আছি কমা। কমার ব্যবহারটা সবচেয়ে বেশি, অনেক ব্যবহার রয়েছে কমার। তো আমরা পরবর্তী এক্সাম্পলে গিয়ে বিভিন্ন পাঞ্চুয়েশনগুলো প্র্যাকটিক্যাল ব্যবহার এখানে দেখব। দেন কোলন, সেমিকোলন, নোট অফ ইন্টারোগেশন, নোট অফ এক্সক্লামেশন, স্ল্যাশ অথবা অবলিক, অ্যাস্টেরিস্ক, তারকা চিহ্ন। বেশি গুরুত্ব প্রদান করতে আমরা অ্যাস্টেরিস্কের ব্যবহার করে থাকি। ডটস, ডটস বলতে কিছু অ্যাবসেন্ট বিষয় বোঝায় যা দেওয়া হয়নি, যেমন নাইদার ডট ডট অর নাইদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো ইটিসি। আমরা মোবাইলেও অনেক ক্ষেত্রে তিনটা ডট চিহ্ন দেখি। এই ডট চিহ্নটা এখানে আমরা ক্লিক করলে ওখানে কিছু তথ্য আছে দেখতে পাই, তার মানে এটা একটা পাংচুয়েশন মার্ক। দেন ফলোড বাই ইট ইনভার্টেড কমা, কার বক্ত কমার কথা হুবহু সেটাই রাখার ক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা বা উদ্ধৃতি চিহ্ন দিয়ে থাকি। দেন অ্যাপোস্ট্রফি, লোপ চিহ্ন, বাংলা যাকে বলা হয় লোপ চিহ্ন। ব্র্যাকেটস বা বন্ধনী, ফার্স্ট সেকেন্ড থার্ড ব্র্যাকেটস রয়েছে। ড্যাশ হাইফেনের চেয়ে অপেক্ষা কিন্তু একটু বড়, যে ফ্ল্যাক্স চিহ্নটা আমাদের সেটাকে আমরা বলি ড্যাশ। এরপর রয়েছে হাইফেন, অপেক্ষা কিন্তু ছোট। ইটালিক্স, বাঁকা হরফের লেখা, আমরা অনেক ক্ষেত্রে লিখতে গিয়ে বাঁকা হরফে লিখি, এটাও কিন্তু একটা পাংচুয়েশন চিহ্নের মধ্যেই পড়ে। তো আশা করি তোমরা পাংচুয়েশন চিহ্নগুলোর সাথে পরিচিত হলে। দেন আমরা এখন প্র্যাকটিক্যালি দুইটা এক্সাম্পল প্রদানের মাধ্যমে তোমাদের দেখার চেষ্টা করতেছি। বি কেয়ারফুল অ্যান্ড বি অ্যাটেন্টিভ। হোয়াই আর ইউ পুটিং আপ দ্য ফোর্থ ইন ইউর পকেট, সে আমরা ধনী ব্যক্তির সেই ঘটনাটা আমাদের সেকশনের সাথে যে ঘটনাটা আমরা শুনেছি সেই ঘটনাটা এখানে উল্লেখ করা আছে। তো আমরা জানি যে বাক্য শুরু করার ক্ষেত্রে লেটারটা কী হয় ক্যাপিটাল করতে হয়, তাহলে ডব্লিউটি কী হয়ে যাবে ক্যাপিটাল হয়ে যাবে। আর কারো বক্তব্য বা কথা সেটা হুবহু আটকে দেওয়ার জন্য ইনভার্টেড কমা ব্যবহার করা হয়। যদি শুরুতে আমরা বুঝেছি বা একটা কথা শুরু করেছি, কারণ এটা বক্তব্য বা রিমার্ক মন্তব্য, এই জন্য যেটা আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছি। হোয়াই আর ইউ পুটিং আপ দ্য ফুড ইন ইউর পকেট, কেন খাদ্যগুলো আপনার পকেটের মধ্যে রেখে দিচ্ছে, এটা প্রশ্ন করছে। এটাই আমরা শেষে কি রেখেছি প্রশ্নবোধক চিহ্নটা রেখেছি। ওই বক্তার বক্তব্য শেষ হয় নাই, সে আবার প্রশ্ন করেছে, লোক হোয়াই ডু ইউ হোয়াই ডোন্ট ইউ ইট, আপনি কেন খাচ্ছেন না। তো পুনরায় আবার তার বক্তব্য শুরু হয়েছে, এটাই হোয়াই শব্দটার প্রথম বর্ণ লেটার ক্যাপিটালে লেখা হবে। দেন হোয়াই ডট, এখানে সংক্ষেপে লেখা যায়, আমরা যদি নটটার এখানে ও উঠিয়ে দিই এখানে উপরে অ্যাপোস্ট্রফি চিহ্ন দিই তাহলে কিন্তু সংক্ষেপ হয়ে গেল, যেহেতু আমরা সংক্ষেপ করতেছি। এখানে হোয়াই ডট ইউ ইট প্রশ্ন করছে প্রধান নোট অফ ইন্টারোগেশন চিহ্ন, এবং একজন বক্তার বক্তব্য শেষ হয়ে গেল বিদায় ইনভার্টেড কমার ভিতরে আমরা আটকে দিলাম। দেন ইফ ইউ গো ফার্দার
আস দ্য নোবেলম্যান, নোবেলম্যান জিজ্ঞাসা করবে। তো তার পক্ষ যেখানে শেষ হয়ে গেল সেটা এখানে ফুল স্টপ, পূর্ণ বিরতি দিয়ে আমরা বাক্য শেষ করলাম। পুনরায় বাক্য শুরু করবো। আই এখানে আই কিন্তু স্মল লেটার দেওয়া থাকে, এই আই যেখানে স্মল লেটার আমাদের কী করতে হবে ক্যাপিটাল লেটার বন্ধ করতে হবে, কারণ আই যদি আমি বুঝাই বাক্যে যেখানে বসুক সেখানে ক্যাপিটাল লেটার হবে। আই রিপিট, আই যদি আমাকে বোঝায় তাহলে বাক্য যেখানে বসুক তাহলে ক্যাপিটালটা হবে। তাহলে আই অ্যাম ডুইং দ্য রাইট থিং, আমি সঠিক কাজটাই করতেছি, সে একসাথে উত্তরে বললো এবং তার কথা শুরু করুন কিন্তু এই ধরনের কোনো আমরা এটা আটকে দিলাম এবং তার কথা যেখানে শেষ হয়ে গেল এই পাশে এই ধরনের কমা এবং ফলস্তরিতে বাক্য শেষ করে ফেলাম। রিপ্লাইড শেখ সাদি, শেখ সাদি প্রপার নাম, একজন মনীষীর নাম, তো সেই ক্ষেত্রে শেখ তার নামে এক্সট্রা ক্যাপিটাল হবে এবং সাদি এখানেও এটা ক্যাপিটাল হবে এবং মাঝখানে এখানে একটা কে যদি উজ্জ্বল থাকে সাদি ভিত্তিকে এখানে আমরা অ্যাপোস্ট্রফি চিহ্ন ব্যবহার করতে পারি এবং ফাইনালি বাক্য শেষ ফুলস্টপ দিয়ে আমরা বাক্য শেষ করে ফেললাম। আশা করি তোমরা উপরের যে ক্যাপিটালাইজেশন বা পাঞ্চুয়েশনের যে চিহ্নগুলো আছে এখানে অনেকটাই তোমরা দেখতে পেলে প্র্যাকটিক্যালি। আমি যদি পরের একটা মুহূর্তে যাই লোক বাক্য শুরু হয়েছে কিংবা একটা অর্থে শুরু হয়েছে মানে এখানে বক্তব্য বা মন্তব্য এখানে এক একটা গ্রাস করবো সেই গল্পটা। সুতরাং এখানে এখানে চাচ্ছে কিছু খাদ্য কণা, কে চাচ্ছে গ্রাস করা, এজন্য তার বক্তব্যকে অনেক ক্যাপিটাল দিয়ে আটকে দিয়ে কিংবা কমাতে আটকে দিয়েছে এবং গিভ মি বাক্য শুরু হয়েছে যেটা হয়ে যাবে ক্যাপিটাল লেটার, গিভ মি এ ফিউ গ্রেনস অফ কর্নস আমাকে কিছু খাদ্য কণা দাও। এখানে তার বাক্য শেষ হয়ে গেছে কথা ফুল স্টপ এবং পুনরায় আমার কথা চালু করেছে শুরু করেছে এবং আই অন্য অলরেডি আমি তোমাদেরকে দিয়েছি আইটা ক্যাপিটাল হয়ে যাবে। আই অ্যাম ডাইং অফ হাঙ্গার আমি খোদাই মরে যাচ্ছি গ্রাস করার কথা, তো তার কথা এখানে শেষ হয়ে গেল ইম্পারেক্ট কমা এবং এখানে হচ্ছে রিপোর্টিং ভার এই জন্য এটি কম আধার আধার করা হয়েছে সেই না গ্রাস এখানে গিয়ে কিন্তু তার পূর্ণাঙ্গ কমার কথা শেষ হয়ে গেল পুরস্কার। বাট হোয়াট ডিড ইউ ডু ইন সামার, এখানে প্রশ্ন করতেছে এন্ড বা পিপ্রা বিদায় তার বক্তব্য শুরু হয়ে গেলে ইনভাইট করার ভিতরে আটকে দিলাম এবং ভি এখানে বাক্য শুরু হচ্ছে ক্যাপিটাল হয়ে যাবে। বাট হোয়াট ডিড ইউ ডু ইন সামার প্রশ্ন করার জন্য দেই নোট অফ ইন্টারোগেশন মার্ক, তার কথা চলতেছে ডিড ইউ ডিড নট ইউ স্টুড এনি রেইন, তুমি কি কোনো খাদ্য কণা জমাও নি, তার মানে কি পুনরায় আরেকটা প্রশ্ন করেছে পিপরা বেজন কার্বন ক্যাপিটাল এখানে শুরু হবে ডিড এটা ডি এবং এইখানে আমরা উত্তর সঙ্গে করে দিতে পারি ও ডিড নট ইউ স্টুড এনি রেইন এটা প্রশ্ন করেছে বিদায় নতুন ইন্টারোগেশন চিহ্ন এবং এখানে পিপরার কথা শেষ বিদায় এই বক্তব্যটাকে ইনভাইট করার ভিতরে আমরা আটকে দিলাম। দ্য এন্ড রিমার্ক কি করল পিঁপড়া মন্তব্য করল এই যে এখানে পিঁপড়ার মন্তব্য শেষ, তো এখানে আবার গ্রাস করার একটা উত্তর দিচ্ছে প্রশ্নে। আই ওয়াজ টু বিজি ইন সিঙ্গিং, আমি গান গাওয়ানে অনেক ব্যস্ত ছিলাম, তো এই যে আই এর অলরেডি ডেসক্রিপশন আমি দিয়েছি বাক্য শুরু হয়েছে আই ডাব্লিউ ডাব্লিউ ক্যাপিটালটা আই ওয়াজ টু বিজি ইন সিঙ্গিং তার কথা শেষ হয়ে গেল বিদায় শেষ দিয়ে গেল এই ইনভার্টেড কমা ভিতরে রাখতে গেলে মূল বাক্য শেষ ফুল স্টপ, তো এখানে একটা ইনভার্টেড কমা বলতে আশা করি পাঞ্চুয়েশন চিহ্নগুলো সঠিক ব্যবহার তোমরা কিছুটা হলেও এখানে বুঝতে পারি। তো আরও বইয়ে পর্যাপ্ত এক্সারসাইজ দেওয়া আছে, এক্সারসাইজগুলো তোমরা ভালো করে রপ্ত করো, আশা করি পাঞ্চুয়েশন চিহ্ন সম্পর্কে এবং ক্যাপিটালাইজেশন সম্পর্কে তোমরা ভালো ধারণা লাভ করবে। ধন্যবাদ সবাইকে আজকের এই ক্লাস দেখার জন্য এবং তোমরা সুস্থ থাকো নিরাপদে থাকো এবং আল্লাহর কাছে প্রার্থনা করে আমাদের পুনরায় তোমাদের পদচারণায় ক্যাম্পাস মুভ করবে করতে পারি বা আমরাও পূর্ণতমে কাজে ফিরতে পারি সে প্রত্যাশা আজকে এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।